श्री सिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपती वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं वन्दे राधिका चरणोदयम् गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छा कल्पतरु अस्य कृपासिन्ध पतितानं पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गु लङ् हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्

सदानुरक्तो गुरुभोक्तियुक्तो भोक्तिप्रमदाक्ष जगोद्भरुन् देयं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतात्तिहं पनतोपालभवद्दिपूतं वन्दे महापुरुष ते चरुणार्विन्दम् यदपल्लमघचंदमणिषटाया विस्फुज कि वधु स्वादर्श पूर्णुराग ससागर सारूर्ति साराधिकमयि श्रीकृष्ण चैतन्य प्रभुनेैत गगदाधर शिव सदी गौरभक्तंद श्री कृष्ण चैतन्य प्रभु कृष्णचैतन प्रभुनेदत गलाधर शिव भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे अजानुलम्बितभुजौ कनका बदातु संकीर्तनैकवितरो कमलायुताक्षौ विशाम्बरुधिजवरु युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणा भारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिभरूपं भुक्तिं च मुक्तिं च तदासि नित्यं

लक्ष्मीर्यश्चवक्षसी यस्यास्ते हृदय संबित त्वं निशिंगमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे সংসার সিন্ধু উত্তরণে হৃদয় যদি অমৃত রসে রমতে প্রেম বুধ বিহরণে যদি চিতী চৈতন্য চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম গৌরিগোসি পোতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন সম্ভব হয় না অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন হয় যারা বলেন তারা সহজিয়া প্রাকৃত প্রাকৃতর শতদূষণী বলে একটা বই লিখেছিলেন তাতে প্রমাণ করে দিয়েছেন প্রত্যেক পদে পদে সহজিয়াদের লক্ষণটা কী প্রত্যেকটা লক্ষণ তিনি প্রত্যেকটা একশোটা শ্লোক লিখেছিলেন তাতে প্রমাণ করেছিলেন জগৎগুরু পরমহংস আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা পরমংশ জগৎগুরু গৌড়ীয় গোষ্ঠীপতি জানিয়েছেন অনর্থক থাকাকালীন অবস্থায় কখনই হরিভজন হয় না অনর্থ থাকাকালীন অবস্থায় ভগবানের সঙ্গে ভগবানের নামের সঙ্গে ভগবানের ভক্তের সঙ্গে কোনো কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় না কোনো রকমভাবেই যোগাযোগ স্থাপন করা যায় না কতগুলো ভক্ত কয়েকজন ভক্ত জগন্নাথ মন্দিরের মধ্যে যখন পহুপাত জগন্নাথ দর্শন করছিলেন বেশ কিছু ভালো ভক্ত তারা পহুপাতকে প্রশ্ন করলেন প্রপাত এই জগন্নাথের মন্দিরের গায়েতে এই যে বিভিন্ন রকম ছবিগুলো রয়েছে এটা কি জন্য এটা তো বাজে সব ছবিগুলো রয়েছে খোদাই করা এগুলো তো অত্যন্ত প্রপাতকে বলছেন এটার কারণটা কি প্রপাত বলছেন দেখুন এগুলো কোনোটাই অবিত্র অপবিত্র নয় আমরা অপবিত্র বলে অপবিত্র দেখি এগুলো অপবিত্র কিছু তো নেই এগুলো দেওয়া আছে এই কারণে যারা জগন্নাথ দর্শন করবার জন্য মন্দিরে ঢুকবে তারা ঢুকে এদিক ওদিক তাকাবে যারা এই চো কর্ণ নাসিকা সর্বস্ব এই পাগলগুলো এরকম এদিক ওদিক কোথায় কী আছে ওরা তখন মায়ার দর্শন করবে করে এবার ভেতরে গিয়ে জগন্নাথকে আর দেখতে পাবে না এই জন্য এগুলো করা আছে এগুলো করা আছে এগুলো বাইরে এগুলো দেখ এগুলো নিয়েই থাক জানুয়ারের মতো এগুলো নিয়েই থাক আর তুই জগন্নাথ দেখতে পাবি না কোনো জন্মে হবে না প্রবাদ বলছেন এই কারণেই ওই ভাস্করগুলো লেখা আছে ওগুলো করা আছে এই কারণে যারা ওই ঘুরতে ঘুরতে ওগুলো দেখবে ওগুলোতে ওর মধ্যেই আটকে যাবে ম্যাগনেট যেমন আটকায় চম্ব আর ভেতরে গিয়ে জগন্নাথ দেখতে পারবে না জগন্নাথে পুঁয়ের মাচা দেখবে পুঁয়ের মাচা পুই শাকের মাচা জগন্নাথের এইগুলো দেখবে আর দেখতে দেবে না এই কারণে জগন্নাথ দর্শনের আগে পরে অনেক ব্যাপার আছে যারা জগন্নাথ দর্শককে গডালিকা প্রবাহের মতো বাইরে চলে যাচ্ছে যমরাজের গায়ে পা দিয়ে দিচ্ছে ওসব জগন্নাথ দর্শন চলে গেল কেন একবার যে জগতে একবার যে জীবনে জগন্নাথকে দর্শন করবে খালি একবার বেশি নয় যিনি জীবনে একবার মত জগন্নাথকে দর্শন করবেন অন্তর থেকে তার আর পুনর্জন্ম হবেন আর রথের ওপরে যদি জগন্নাথকে দেখে পেলে তার তো কোনো কথাই নেই এত প্রতিজ্ঞা করা আছে শাস্ত্রেতে রথারুড়ম বামানম দৃষ্টা পুনর্জন্ম নবিধ্বাতে যারা রথারূঢ় অবস্থায় জগন্নাথকে দেখে ফেলবে যে কোনো অবস্থা আর অন্তর থেকে যারা দেখে তাদের আর কোনো পুনর্জন্ম কোনো প্রশ্নই নেই মায়া দেবী বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছেন আমাদের জন্য এরা বাস্তবিক যারা গুরু সেবক তারা ছাড়া আর কেউই এ থেকে বাঁচতে পারে না বিভিন্ন ফাঁদ পাতা আছে এর মধ্যে তাদের পড়তেই হবে এর বাইরে তারা যেতে পারবে না আর তারা সম্ভব না ভোজন করা যার জন্য আমাদের যজাতি বলেছিলেন লাস্টে যখন অনেক ঘোল খেলেন ঘোল খেয়ে দেখছেন আর কিছু নেই সব শেষ অত্যন্ত দুঃখে পড়লেন আমার জীবনটা নষ্ট হয়ে গেল সামান্য জিনিসের পেছনে দৌড়ে এ কিছু হলো না লাভটা জীবন ক্ষয় হয়ে গেল লাভ নেই তখন দুঃখ করে বলছেন যে সব মানুষরা মনে করে এখন বেশি করে ভোগ করে নে বেশি করে ভোগ করে নে বেশি করে পরে তো আর পাবি না বয়স হয়ে গেল এরা কত বড় পাগল সেইটাই বলছেন কখনোই কামের দ্বারা কাম নির্বাপিত হয় না আগুন নেবাতে গিয়ে কেউ আগুন ব্যবহার করে কি আগুন নেবে আগুন নেবাতে গিয়ে কেউ আগুন ব্যবহার করবে কোনো পাগল আছে আগুন নেবে দিকে আগুন ব্যবহার করছে এনা বলছেন যজাতি দুঃখ করে বলছে অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা এখানে প্রাসঙ্গিক নজাতু কামহা কামানাম উপভোগে না সম্মতি হবিষা কৃষ্ণ ভূয় ভূয়ো বর্ধতে বলছেন কোনো যদি কেউ মনে করে এখন কাম আছে ঠিক আছে এখন তো বয়স কাম করেনি কিন্তু কাম এভাবে যায় না বৃদ্ধ বয়সে আশি নব্বই বছর হয়েছে তারও কাম যায় না তার ক্ষমতাটা চলে যায় কেউ যদি বলে আশি বছর নব্বই বছর যে কাম চলে গেছে ভুল কথা মিথ্যে কথা বলি এর মিথ্যে কথা ঠিক নয় আশি বছর নব্বই বছর আর পূর্ণ কাম আছে ভেতরে কিন্তু আর ক্ষমতাটা নাই এখন নাটক করছে কথাটা বললে আমার আর ভোগে এত করতে পারবে না তো আর তো ক্ষমতা নেই আর মাংসের হাটটি বাবা কি করে কিন্তু ইচ্ছা আছে পারে না ওই জন্য তারা এখন বিপদে পড়ে আর কিছু করার নেই তখন সম্মানীয় লোকের কাছে হওয়ার জন্য আমি বয়স্ক আমি সম্মানীয় হওয়ার জন্য একটু ডামা করে নাটক করে আসলে তো আমাদের ভেতরে কামা যায় না সেই জন্য শাস্ত্রের কথা বলছেন ন ইয়াতু কামহা কামানাম উপভোগের আজ পর্যন্ত পৃথিবীতে বা সৃষ্টিতে সমগ্র সৃষ্টিতে এখনও পর্যন্ত কেউ বলতে পারিনি আমি যথেষ্ট কাম ভোগ করে আমি কামের পারে চলে গেছি আমি কাম ভোগ করেছি আর অযথেষ্ট হয়েছে এটা বলেনি কেউ আজ পর্যন্ত একটা লোকও পাওয়া যায়নি প্রত্যেকেরই এই ভোগের দ্বারা কামের দ্বারা কাম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেইটি বলতে গিয়ে বলছেন জ্বলন্ত আগুনে কেউ যদি ঘৃতাহুতি দেয় জ্বলন্ত আগুনে কেউ যদি হিতাহতি দেয় বা কেউ যদি ইনফ্লেবেল অবজেক্ট যে কোনো জিনিস দাহ্য পদার্থ দেয় তাহলে তো আগুন তো নেবে না আগুন বাড়ে এই জন্য প্রহ্লাদ মহারাজ কথা একই কথা বলেছেন দেখো অসুর বালকগণ এভাবে কাম যাবে না প্রত্যেক জন্মেই মানুষ কাম ভোগ উপভোগ করবার সুযোগ পায় কিন্তু এভাবে কোনো কাম যায় না তোমাদের আরও বিপদ বৃদ্ধি পাবে লাভ হবে না কিছু অসুর বালকদের তিনি ভালো করে বোঝাবার চেষ্টা করেছেন আমরা স্বাস্থ্যের বিচার অনুযায়ী যদি দেখি তাহলে দেখতে পাবো বড় বড় সব মনি ঋষি বৈশিষ্ট্য তারপর কি বলে মুনি তারপরে যে আমাদের যে গায়ত্রী মন্ত্র দিয়েছেন যে বিশ্বামিত্র মুনি প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এরকম ধরনের অবস্থা হয়েছিল তা বলে আমরা যদি মনে করি মেন ঋষিদের এরম হয়েছিল তাহলে আমরাও করব অসুবিধে কী হয় ঋষিরা করেছে আমাদের কি ক্ষতি মনিরীষিরা ভুল করেছে অনেকে বলেন মনির ঋষিরা যদি ভুল করে থাকে তা আমাদের আপত্তিকে আমরাও করব। কিন্তু বিচারটা এরকম করা উচিত নয় আমাদের গুরুবর্গ প্রত্যেকেই বলছেন এভাবে বিচারটা হয় না বিচারটা করতে হয় যদি কেউ এরকম বলে যে যদি কেউ এরকম বলে মনি নাম চবি ব্রহ্মা আরে মুনিদেরও মশাই ভুল হয় তা আমরা করেছি কী খোর এরকম কথাটা অনেক মূর্খ গাধা বলে কিন্তু বিচারটা এরকম নয় ওই সব মুনিরা যদি ওরকম একটা ভুলের ভুলের একটা দৃষ্টান্ত না রাখতেন তাহলে আমরা মাইলস্টোন পেতাম না যেমন আপনাকে কোনো একটা জায়গায় যেতে হবে সেই জায়গার দিক ধরে যেতে হবে প্রত্যেকটা জায়গা খোঁজ নিয়ে নিয়ে সেই জায়গাটায় যেতে হবে আর যদি এলোপাতারই চলেন যেগুলো জড়জগতের কথা যতমত পথ আর যত মত ততপথে আমি যে কেউ পেয়ে যাবে ভগবানকে যত মত যে বললেন যিনি বললেন তিনি কি এটা বুঝে বললেন তিনি এরা বিচার করে বললেন কি যত তত তার মানে যে কোনো পদ আমি ভগবানকে যেতে পারবো কী বলতে চাও আমি যেতে চাই দিল্লি আমি চলে যাব দক্ষিণ দিকে আমি দিল্লি পেয়ে যাব এটা কমন সেন্স একটা আমি যদি দিল্লি যেতে চাই তা আমাকে দিল্লির রাস্তা খোঁজ নিয়ে যেতে হবে আমি তো দক্ষিণ দিকে যদি চলতে আরম্ভ করি দিল্লি পাবো কি হিমালয় যেতে আরম্ভ করি আমি দক্ষিণ দিকে চলতে সাগরের দিকে মানে সমাজটা পুরো শেষ হয়ে গেল সমাজটার মধ্যে আর কিছু নেই পদার্থ যেই যা পারে একটু বলে দিল হয়ে গেল তো যাই হোক এখন মুনিনাম চবি ব্রহ্ম যদি এরা কেউ এরকম একটা বিচার করে মুনিরা ভুল করে যে আমরা করলে ক্ষতি ক্ষতি কি এ ব্যাপারটা এরকমভাবে নেওয়া উচিত না কারণ মুনিগণের ভুল হওয়ার চান্সটা নেই কিন্তু তারা যদিও ভুল করার অভিনয় করে দেখিয়েছেন সেটা আমাদের জন্য যে আমাদের মতো ব্যক্তির এরকম হয়েছিল তোমার কি হতে পারে এখন যদি বলেন বৈশিষ্ট্য মুনির সঙ্গ হয়েছিল মেনকা কিন্তু তার তো অধপ্যত নেওয়া সম্ভব তাই তো আগুনের মতো চলছে মুনি কে মাংস খাইয়ে দিয়েছিল না জানিয়ে রান্না করে খাইয়ে দিয়েছিল তিনি সঙ্গে সঙ্গে বুঝে বুঝে গেছেন কলমস পাতকে অভিশাপ দিয়েছিলেন আর কলম কথা বোঝা গেল পাটা কালো হয়ে গেছিলো নিজে আবার আবার বৈশিষ্টমণিকে অভিশাপ দেবে এই জলটা ফেলে দিল পায়ে কালো হয়ে গেল মুনির হল ঠিক আছে কিছু হয়েছে কিন্তু এগুলো তো তাদের কিছু দমাতে পারিনি কিন্তু বদ্ধ জীব যারা আছেন তাদের একটা জীবনের সামান্য ভুল তাকে তো সমস্ত জীবন নষ্ট করে দেবে দেবে কিনা মুনি কি ফেলতে পেরেছে সে মুনি এখনও আছেন ওরকম তার ভজন তার পাওয়ার আছে তপস্যার বল আছে বদ্ধজীবে তো কিছু নাই ক্ষুদ্র জীব সামান্য একটা ভুল করবে তার সমস্ত জীবন সমস্ত ক্যান্সারের মতো পচে যাবে কিছু লাভ হবে না একটা ভুল সবুরি মুনি ষাট হাজার বছরের ভজন চলে গেল সামান্য একটা সেকেন্ড একটা সেকেন্ডও না ষাট হাজার বছর ধরে এত তপস্যা করলেন সব কিছু করলেন ভজন বলবো না তপস্যাই বলাই ভালো ষাট হাজার বছরের তপস্যা চলে গেল একটা ফ্রাকশান অফ সেকেন্ড গেল যজাতির জাতির কী হলো এত ভদ্রলোক এত ভালো তার লাস্টে পরিণতিটা কি হল কোনো আশ মিচ্ছে না যজাতি কোনো এর শেষ পায় এই যে একটা তৃষ্ণা একটা কামের তৃষ্ণা এর কোনো শেষ পাচ্ছে না লাস্টে ফেরাপ হয়ে তখন এই কথাটা বললেন ন যা তু কামাহা কামাহাম উপভোগে না সাম্মাতি যেমন যজ্ঞাগ্নিতে বেশি করে ঘিতাও অথি আগুন বাড়ে কমে না একই কথাও তো কপিলজি কপিলজির মা দেবাহতিও একই কথা বলেছে যে আমি তো ফেরাপ হয়ে গেলাম আমি প্রথমে ভেবেছিলাম আমার ইন্দ্রিয়গণ যা চায় আমি ভেবেছিলাম আমার ইন্দ্রিয়গণ যা চায় ঠিক আছে চাইছে দিয়ে দিই কি আছে আমি তো এটি ভেবেছিলাম তো ওরা চাইছে আমাকে চোখ চাইছে চোখের জিনিস দাও সুন্দর জিনিস দেখবো জিউ বা চাইছে ভালো খেতে দাও কান চাইছে ভালো শুনবো আর চামড়া চাইছে স্পর্শ করবো স্পর্শসুখ শব্দস্পর্শ গন্ধ এর বাইরেও তো জগতে কিছু নেই পুরো ব্রহ্মা থেকে আরম্ভ করে এই পাঁচটার মধ্যে একটা বা পাঁচটার মধ্যে দুটো বা তিনটে যার যেরকম কিন্তু এর বাইরে কিছু নেই ভোগের বস্তু এইটি যত কোটি কোটি টাকার মালিক হোক এ ভিকেরি হোক যে হয় যেখানে আছে এমন কি দেবতা এই শব্দ শব্দস্পর্শ রূপরসগন্ধের বাইরে আর ভোগের বস্তু কিছু নয় এগুলো দিয়ে মায়াদেবী আমাদের বোকা বানাচ্ছে কাজ সেখানে তখন কপিলজির মাও তো একই কথা বলেছিলেন যে আমি ভেবেছিলাম এরা চাইছে ঠিক আছে দিয়ে দাও কিন্তু আমি দিতে থাকলাম তাতে চিরকাল কিন্তু এরা আমার প্রতি কোনো দয়া দেখালো না এরা আমার প্রতি কোনো দয়া দেখালো না বললো না যে যথেষ্ট দিয়েছ তুমি এবার ঠিক আছে এবার ছেড়ে দাও এই কথা বলছেন কপিলজির মা বলছেন আমি এদেরকে দিতে থেকেছি কিন্তু এরা তো কোনো দিন বললো না যে যথেষ্ট হয়েছে এবার ছেড়ে দাও অনেক দিয়েছ তুমি এটা বেইমা বিশ্বাসঘাতক এরা এত এখনও পর্যন্ত আমার থেকে চেয়ে যাচ্ছে তাই আমার দশাটা এখন ভয়ঙ্কর আমি এখন কি করে আমি প্রপন্ন আন্ধম প্রভু আমি অন্ধ তমে তো আস্তে আস্তে পড়ে যাচ্ছি আমাকে এখন প্রভু আর ছেলে বলছেন না ওই যে প্রভু আমাকে আপনি বা ভুমন। নিবৃত্ত নিতরম ভ্রুমন অসতেন্দ্রীয় তর্শনাথ এগুলো অসত তৃষ্ণা কামের যে বাসনাগুলো তৃষ্ণাগুলো এগুলো আমাকে খালি তৃষ্ণাতে তৃষ্ণা বেড়েই যাচ্ছে নিবৃত্ত নিতরম যেন অসতেন্দ্রীয় মানেন প্রপন্ন আন্ধম প্রপন্ধমতম আমি অন্ধ তমতে পড়ে গেছি এখন আমাকে কি করে আপনি বাঁচাবেন দেখুন এভাবে তো কোনো এ পশুজনই প্রাপ্ত হোক অন্ধতমতে কাম বাসনা করতে করতে এমন একটা নিচে চলে যায় মানুষ ইন্দ্রিয়গণ চক্ষু কর্ণ মন কোনোটাই মানে পাশবিক আচরণ মন পশুর মতো আচরণ যা খুঁজে আমি তাই করব আমি কারোর কথা শুনবো না আমি যা চাইবো আমি তাই কর এগুলো তো কামের লক্ষণ ভরপুর কাম ভয়ংকর আমার নিজের ইচ্ছা কি করে থাকতে পারে আমি যদি ভজনে এসে থাকি তাহলে আমার নিজের ইচ্ছা কী করে থাকবে আমার ইচ্ছা থাকতে পারে নাকি আমি তো বিক্রি করে দিয়েছি আমি নিজেকে আমি তো নিজেকে বিক্রি করে দিয়েছি গুরুচরণে তবেই তো আমি গুরু আমি তো ভগবানকে পাব আমার নিজের ইচ্ছা কী করে থাকবে আমি ইচ্ছা মতো চলবো যখন কিছু যা কিছু করবো এটা তো হতে পারে না এটা পাশবিক চরিত্র এ পশুর থেকে অধম হয়ে যাবে প্রপাত যেটা বলেছে আনুগত্য ব্যক্তি পশুর থেকে অধম নিচে চলে যাবে অপরাধ করতে করতে যার জন্য আমাদের স্বাস্থ্যের সমস্ত প্রমাণ আছে প্রমাণে দেখা যায় যে শঙ্কর ভগবান যাকে বলা হয় কামজয়ী মৃত্যুঞ্জয়ী সেই শঙ্কর ভগবান কী করলেন তিনি তো কামজয়ী মৃত্যুঞ্জয়ী তাহলে তিনিও দিন এখনও পর্যন্ত গ্যারেন্টি দেননি শঙ্কর ভগবান আজ পর্যন্ত কোনো দিন চ্যালেঞ্জ করেননি মায়াদেবীর সঙ্গে মায়াদেবীর সঙ্গে চ্যালেঞ্জ করেনি যে আমি তোকে দেখে নেবো কী করিস কর একবার কামদেব এসছিল কামদেব আমাদের জড়জগতের কামদেব অপ্রাকৃত কামদেব তো ভগবান কৃষ্ণ জড়জগতের কামদেব শঙ্করকে বিরক্ত করতে এসেছিল শঙ্কর ভগবানকে ভয়ঙ্কর বিরক্ত করছে শেষকালে যখন শঙ্কর তপস্যা ছেড়ে চোখ চলে চাইলো কামদেবকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আগুনে পুড়ে গেল ওই যে মূল্য শেষ হয়ে গেল আবার সে জন্ম নিল অন্য জায়গা সেটা অন্য কথা আছে সেগুলো আর লাভ নেই ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ হ্যাঁ আবার জন্ম নিয়েছিলেন পরবর্তীকালে ওটার আলোচনার দরকার নেই তাই যে কামকে শঙ্কর ভগবান জ্বালিয়ে দিয়েছেন কোনো চালাকি চলবে না তার কাছে এত বড় সে তার প্রতাপ বৈষ্ণবানম যথাসম্ভব তিনি পর্যন্ত আজ পর্যন্ত কোনো শাস্তে নেই তিনি মায়াদেবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন আমি তোকে দেখে নেব করেনি বরঞ্চ দেখা গেল আমাদের যখন বিষ্পান বিষ্পান তো আর কেউ করতে পারবে না একমাত্র শঙ্করই পারে নীলকণ্ঠ তিনি জগতে কোনো দেবতাও পারবে না কার ক্ষমতা নেই শঙ্কর ভগবান ভগবানের কৃপাতে কালকুট বিষটাকে পান করলেন তাও দেবীকে জিজ্ঞাসা করছেন দেবী কি করবো আমার এই সন্তানগণ সব জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে বিষ যে উঠেছে হলাহল বিষ সাগর মন্থনে তুমি কি বলো আমি কি পান করবো দেবী বললেন হ্যাঁ দেবী জানেন দেবী জানেন শঙ্করের ক্ষমতাটা তাই বললে হ্যাঁ আপনি করুন আপনার সন্তান সব তিনি তখন ওই কালকুট বিষ যখন এরকম পান করলেন তা এখানে হাতের ফাঁক দিয়ে দু চারটে ফোঁটা পড়ে গেছে এরাম পান করতে করতে দু চার ফোঁটা পড়ে গেছে মাটি সেই বিষের ঠেলা আমরা সামলাতে পারছি না যত দ্বন্দ্বসুখ সাপ তক্ষক বিষে যত বিষ আছে এখানে জগতে যত বিষ সব ওই দু চার ফোঁটা পড়ে গেছিলো তার এই ফোঁটাগুলো ভাগ করে নিয়েছে তাহলে বুঝুন এবার সেই যদি থাকতো সেটা প্রভু তাহলে কি হতো জগৎপুরে জ্বলছে আগুনের মতো হাহাকার উঠে গেছে তখন তারা বলছে বাঁচান বাঁচান কে বাঁচাবে এবার ভোলে বাবাই পারে ক্ষমতা আছে ভগবানকে যেহেতু হৃদয় রেখেছে ওই জন্য পান করলেন করে এইখানটা রাখলেন ভেতরে যেতে দিলেন না ভেতরে ভগবান আছেন ভগবানকে বসিয়ে রেখেছেন তিনি ভেতরে শঙ্কর ভগবান তা ভগবান তার প্রভুকে অর্থাৎ ভগবানকে বসিয়ে রেখেছেন এই জন্য আর বিষটাকে ভেতরে যেতে এখানটার নীলকণ্ঠ তাহলে সেই শঙ্কর ভগবান যাত্রে জাত থেকে বেশি সম্মানীয় কেউ হতে পারে না শঙ্কর ভগবানের থেকে সম্মানীয় কেউ হতে পারবে না কোনো যাকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তাকে ভালোবাসেন এত সম্মান করেন কারণ তার চরিত্র তার স্বভাব কিন্তু তথাপি তাকেও তো দেখালেন ভগবান মাজা মজাটা না আমি আপনার ওই মায়াটা তোমার এগুলো দেখে কি কাজ তোমার তো দেখে কি কাজ দরকার কি তুমি যেমন ভয় নিয়ে রয়েছো থাকো না আমি দেখব আপনার আমি সব দেখেছি আপনার এটাও দেখবো দেখব তাহলে দেখবো যে বললো এখন ভগবান তো না করতে পারে না ভগবান না নিষেধ করছি এটা তোমার দেখা তো তুমি কী করবে তুমি ভজন ভজন নিয়ে না আমি দেখব এটা আমি আমার দেখবার ইচ্ছে আমি তখন তো অজ্ঞান ছিলাম বিস্পান করে ঠিক আছে একদিন দেখাবো একদিন দেখাবো বলে শঙ্কর পার্বতী রয়েছে নন্দিয়া রয়েছে তারা তো সঙ্গে রয়েছে কোন একটা জায়গায় যাচ্ছে সেই সময় ভগবান এই লীলাটা দেখালেন চিন্তা করে দেখুন ভগবানের ক্ষমতাটা ওই সময় সেই সাক্ষাৎ ভগবান মোহিনীরূপ ধরলেন ভগবান তো আসলে মেয়ে ছেলে নয় ভগবানের যদি বিচারটা দেখা যায় ভগবান কিন্তু আদিতে সব রয়েছেন যদিও শক্তি শক্তি মতোর অভেদ কিন্তু তিনি পুরুষরূপেই দেখা যায় ভগবান যদিও এই কথাটা এই জগতে আমরা যদি বলতে চাই লোকে অনেকে অন্যরকম বুঝবে বুঝবে না কথা বললে সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রমাণ করে দিলেন আমি সব কিছু আমি মাতা আমি পিতা আমি ভাই আমি বন্ধু সবই আমি কিন্তু মূলে তো তিনি ভগবান পুরুষ রয়েছেন দেখা যায় শাস্ত্রের বিচারে যেটা আমাদের গীতার মহিমাতে তমে তমেব মাতা চ পিতা তবে বমেব বন্ধুশা তমেব তমেব বিদ্যাম দভিনম তমেব তমেব সর্বম দেব দেব তিনি সব মাপু দেখেননি গৌরাঙ্গমাবু চন্দ্রশেখর আচার্য ভবনে কী দেখালেন সাক্ষাৎ মহালক্ষ্মীর বেশে সবাইকে স্তনপান করালেন এই যে হরিদাস ঠাকুরের স্তনপান করল সবাইকে ধরে ধরে তাহলে তিনি প্রমাণ করলেন আমি সব আমি পিতা আমি মাতা আমি ভাই সব আমি তোরা কিছু না তোরা জানিস না সবই আমি তাহলে ভগবান প্রমাণ করে দিলেন শঙ্কর ভগবানকে এত ভালোবাসেন তিনি মায়া দেখতে থেকে দেখো কিন্তু মায়া থেকে তো তিনিও অস্তির থাকতে পারলেন পারলেন কি ভগবানের মায়ার কাছে কেউ এই আজকে এই টপিক্সটা আলোচনা ভগবানের মায়ার কাছে কখনোই কেউ স্থির থাকতে পারে না ভগবানের মায়ার কাছে আজ পর্যন্ত ব্রহ্মা শঙ্কর কেউ আজ পর্যন্ত কেউ বলেনি ভগবানের মায়ার কাছে স্থির থাকতে পারে না নেচে মরবে ভগবানের মায়ার কাছে কেউ আজ পর্যন্ত কিছু করতে পারবে না তা কি লি কী হলো দেখুন ওই জন্য ভগবান বলছেন মম মায়া দুরাত্মা আমার মায়াকে আজ পর্যন্ত জয় করতে পারিনি হ্যাঁ জয় করতে পারে মামে মেয়ে বোঝে প্রপদান্ত মায়া মেত আমার মায়াকে জয় করার জন্য আমার চরণে আমার চরণে যে প্রপত্তি স্বীকার করবে সেই একমাত্র মায়া জয় আর মায়া জগ রাস্তা নেই কিন্তু ভগবানের ভগবানের সঙ্গে তো আমাদের সাক্ষাৎ যোগাযোগ হয় না তাহলে কি করে বোধ তার মানে হল ভগবানের ভক্তের কাছে ভগবানের ভক্তের কাছে আত্মসম্পন্ন করা মানেই হচ্ছে ভগবানের একই ভগবানই তো সাধুগুরু বৈষ্ণবরূপে আসেন তো ভগবান তো নিজেই বলছেন আচার্য মাম বিজানি আমাকে আচার্য বলে জানবে তুমি তো নিজেই বলছে আমি রূপে আসি জগতে সাধুগুরু বৈষ্ণব রূপে আমি তাহলে আচার্যের চরণে আত্মসমর্পণ করা সদ্গুরু সেটা মানেই তো ভগবানের চরণ তাহলে মামেই বোঝে প্রপদান্তে মায়া মেতম তরণ তরন্ত আমার চরণে যারা প্রপত্তি স্বীকার করে একমাত্র তারা ছাড়া বাকি কেউ মায়া জয় করতে পারেনি পারবে না এটা ভগবান বলে দিয়েছেন কারোর ক্ষম ক্ষমতা নেই যদি একটু জয় করে আবার পড়ে যাবে একটু দেখালো বাহাদুরি রৌর উপরে গেল ওলো এলো আমাদের সমাজটা এমন একটা অবস্থায় চলে গেছে যেখানে স্বাভাবিক বিচার বিবেচনা টুনে যে যা বলে ওটা বিশ্বাস করেন এরা সরল জনগণ এদের কিছু মাথায় কিছু নেই এর যা বলবে তাই এই জন্য আমাদের চাটনি খাওয়ার মতো যেসব কথাগুলো লোকে বলে নেতা হোতা এরা বলে এদের কথাগুলো আমার ভাল লাগে মানে টেস্টফুল না শুনতে খুব ভালো লাগে কিন্তু এর মধ্যে যে কোনো রিয়ালিটি নাই বাস্তবতা কিছু নাই তাহলে শঙ্কর ভগবান তিনি মায়া দেখতে চাইলেন মায়া দেখতে চেয়ে কী হল সামনে যে পার্বতী রয়েছে আমার সঙ্গে সেটাও ভুলে গেছে পার্বতী যে পাশে দাঁড়িয়ে রয়েছে ওনারও মনে নেই আর মনে নেই নন্দিয়া রয়েছে ভুলে গেছে শেষে ভগবান যখন মোহিনীর থেকে বেরিয়ে বললেন কি হলো ভোলে বাবা তোমার কি হলো তখন কাণ্ড আরেক বাবার লজ্জা আমি তোমায় বলেছিলাম এটা দেখার দরকার নেই কিন্তু তুমি বললে দেখবে দেখো আমার মায়া থেকেও স্থির থাকতে পারে না ভগবান উদ্ধবকে বলছেন আমার একটা মায়া জগৎকে নাচিয়ে দেবে একটা আর কিছু না রূপী মায়া কামিনী এর কাছে কেউ দাঁড়াতে পারবে না ও নাচিয়ে দেবে যত অসুর রাক্ষস দেবতা সব নাচিয়ে ছেড়ে দেবে কেউ পারবে না ওর কাছে কেউ পারবে না দেখ অসুর গেল কী কী করলেন ময়নি কী করলেন মহেনী অমৃত আ তোমরা যদি বলো আমি অমৃত ভাগ করে দেবো কিন্তু একটা কথা বলতে পারবে না কিছু না না তুমি যা করো করো এদিকে তো মোহিনীর তো একটা বিচার আলাদা আছে আমি আমরা বলে এদের খাইয়ে দেবো এদের দেবো না কিন্তু আর না ভালো মন্দ কিছু বলতে পারবে না ও তো এখন রূপেতেই ও মোহিত হয়ে গেছে হ্যাঁ এইভাবে সব শেষ হয়ে গেল জাতির ক্ষেত্রে কী দেখুন লাস্টে আর কোনো আশ মেটে না যজাতি তো একটা ভালো এত বড়ো রাজা ভালো রাজা তা তো কোনো এ তৃষ্ণার ও শেষ পাচ্ছে না পাচ্ছে কি শেষকালে ফেড আপ হয়ে লিখতে আরম্ভ করলো সবরির শিখি আরম্ভ করলো লিখে কাঁধতে কাঁদতে চোখের জল ফেলছেন হায় হায় আমার ষাট হাজার বছরের তপস্যা হায় হায় সব শেষ হ্যাঁ বলছেন তো সংযম নকুরিয়া দপমদা সুয়া তু যোগোষপারম পরম আরু যারা যোগের পথে ওপরে উঠতে চায় সেই পরম সম্পত্তি অনন্তকালে যে সম্পত্তি পাওয়া যায় না সেটা যা যোগ তারা যেন সাবধান থাকে তারা যেন এসব সঙ্গ না করে মানুষও না মোবাইলে তো নাই মানুষও না মোবাইলে তো নাই মানুষও যেন না করে কারণ তারা ওইখানেই আটকে থাকবে আমি এটাও করব ওটাও করব এটা পশুর বিচার আমি এটাও করব আর কি আছে এটা করি এটাও করি এটা হয় না তারা চলে গেলে বাড়িতে ভালো পৌপাত বলছেন যারা দাদা পহপাত বলছেন দাদা ভাইয়াদের যারা দাদা ভাইয়া তাদের জন্য আমাদের মঠ নয় তাদের জন্য মঠ নয় তারা যদি বাড়ি চলে যান খরচা বেঁচে যায় পৌপাত বলছেন উপদেশ আমি দাদা ভাইয়াদের জন্য আমাদের এই মঠ নয় এই হরিভজনের জন্য যারা মনে করবেন দাদা ভাই হতে চান বাবুগিরি তার বাড়ি চলে গেলে ভালো বাড়ি গিয়ে বিয়ে করে থাকবেন ভালো ভদ্রভাবে থাকবেন ছোট লোক হবেন না ছোট লোকের লাভটা কী ভদ্রলোক হোক বাড়িতে যাক বিয়ে করে ভালো করে থাক এদের জন্য মঠ নয় আশ্রম এদের জন্য নয় এরা অন্য দিকে চলে যাবে নরকে চলে যাবে হয় না তাই দেখুন সবরের ঋষি কাঁদতে আরম্ভ করল একটা সামান্য অপরাধের জন্য তার মাছের মিলন দেখে এবার পঞ্চাশটা কন্যাকে চাইছে কি অবস্থা পঞ্চাশটা কন্যা ওনার কী করবে লাস্টে তো শেষ হয়ে গেল সব সব শেষ তাহলে অজামিলের মতো ভদ্রলোক এরকম ভালো লোক জগতে পাওয়া যায় না এত ভালো ব্রাহ্মণের সন্তান তিনি শালগাম পূজা করেন তিনি তুলসী গঙ্গা গঙ্গা জল পায় কিনে জানেন তুলসী দেয় ভগবানকে সবই কোথায় তিনি ছিলেন তাহলে সেখানে যত গুরুজন তাদেরকে সম্মান করতেন যথেষ্ট সম্মান কিন্তু সেই লোকটার কী হলো কী হলো মাথা খারাপ হয়ে গেল না কী হলো বলুন দেখি একটা সামান্য একটা দৃশ্য দেখল নরকের দৃশ্য থেকে স্যার আস্তির থাকতে বলো ওই আমার চাই আমার শরীর সোনার হরিণ চাই তোরা আমায় ধরে দে হয়ে গেল সব জীবন শেষ আর তো হলো না খালি কপাল কপালগুনে ছেলেটার নাম নারায়ণ ডেকেছিল তাই রক্ষে কপালগুনে ছেলেটার নাম নারায়ণ ডেকেছিল তাও ঘটনা আছে ও সমস্ত পুরাণে আছে কোনো এক সাধুর দল ঘুরতে ঘুরতে ওখানে তখন অজামিন ছিল না তার স্ত্রী ছিল বেশ তোখানে তো এখানে বাগানে থাকল ওই যে বাগানে থাকার সময় তো ওই স্ত্রীর সঙ্গে দুই একটা শব্দ আলাপ হয়েছে বলে মা তোমার যে সন্তান হবে তার নাম নারায়ণ রেকু কি করতে বললো কে জানে ঋষি মুনিও বললো তোমার যে সন্তান হবে এরকম নারায়ণ রেখু ভ্যাসতাম অজামিন রাখিনি অজামির ছেলেটার নাম নারায়ণ রাখিনি ও ও বদমাস তাহলে লাস্টে কী হলো ওইটি সাপে কাজে লেগে গেল বিপদের মধ্যে যখন জমজুর টানছে তখন ও ভয়েতে কাঁপছে কবে নারায়ণ না বাচ্চাটা খেলছে বাচ্চাটা দূরে খেলছে ছেলেটার নাম ধরে চিৎকার করে উঠল তো সেখানে ঠিকাকাররা বলছেন ওনার ওই নারায়ণ বলতে গিয়ে পূর্বে তো পূর্বে তো ভদ্র ছিল ব্রাহ্মণের ছেলে কোনো মতো স্মৃতি এসে গেছে সামান্য নামাভাস হয়ে গেছে তাতে ওর সুযোগ হয়ে গেল তো এইভাবে সবাই তো আর এই সুযোগটা পায় না সবাই যে এই সুযোগটা পাবে আমি তো কোনো কথা নেই তার জন্য আমরা কালকে আলোচনা করছিলাম সেখানে অবধু সন্ন্যাসী বলছেন যে আগুন যখন জলে আগুনের অপূর্ব রূপ সোনাগলা রূপ ওইটা দেখে সেই পতঙ্গগুলো আর সহ্য করতে পারে না পতঙ্গগুলো রূপের আগুনের রূপ ওইখানে ঝাঁপ দেয় ওদের বোঝা উচিত যে আমি যে ঝাঁপটা দেবো আমি তো পুড়ে মরে যাব কিন্তু ওসবে সবে আটকাতেই পারে না নিজেকে আটকাতে পারে যেমন দুর্যোধন বলেছিলেন না আমি অধর্ম কাকে বলে জানি আমার জ্ঞান আছে এটা অধর্ম এটা কিন্তু আমি আটকাতে পারি না আমার অধর্মই ভাল লাগে আমি ধর্ম কাকে বলে সেটাও আমি জানি কিন্তু ধর্মে তো রুচি হয় না আমার রুচি হয় না ধর্ম আমি বুঝি এটা ধর্ম আমার করতে ভাল লাগে না অধর্মই আমার ভালো লাগে কলির অংশে জন্ম তো দুর্যোধনের জন্ম হয়েছিল কলির অংশে কলি কলি তো ডাইরেক্ট আসতে পারছে না কৃষ্ণ থাকাকালীন অবস্থায় ওই জন্য ওই রকমভাবে এসে গণ্ডগোলটা পাকালো ডাইরেক্ট আসতে পারছে না ভগবান ওই জন্য উদ্ধবকে বলেছেন উদ্ধব যে মুহূর্তে আমি এই জগৎ থেকে পাটাকে তুলব সঙ্গে সঙ্গে কলি ঢুক কলি রেডি হয়ে রয়েছে যে মুহূর্তে আমার চরণ স্পর্শ পৃথিবী থেকে আমি তুলবো এরকমভাবে সঙ্গে সঙ্গে কলি ঢুকে কলি রেডি হয়ে রয়েছে আর এখন দেখুন কলি খুনো খুনি মারামারি যা খুশি কর কি এগুলোকে এগুলো কি মানুষের সমাজ জঙ্গলের পশুরা অনেক ভালো থাকে অনেক কী হচ্ছে কিন্তু কে বিচার করবে যিনি বিচার করবে সেখানেও সর্ষে ঢুকে রয়েছে বিচার করার লোকও নাই যাই হোক এখানে বলছেন দৃষ্টা স্ত্রীয়ম দেবমায়ম এটাকে দেবমায়া বলছে ভগবান আগেই উদ্ধবকে বলেছেন উদ্ধব ভগবান আগে উদ্ধবকে বলেছেন উদ্ধব দেখো যারা ত্যাগী জীবনে প্রবেশ করবে ভগবান উদ্ধবকে বলে রেখেছেন উদ্ধব দেখো যারা এই ত্যাগী জীবনে প্রবেশ করবে সন্ন্যাসী ব্রহ্মচারী হওয়ার স্বপ্ন দেখবে তাদের প্রত্যেককে কিন্তু দেব মায়া দেবতারা ঘোল খাইয়ে ছাড়বে দেবতারা ছাড়বে না প্রত্যেক পদে পদে তোমাকে নাকানি জুবানি দেবে দেখবে ফেলে দেবে ওদের ইচ্ছা হলো একে লাত মেরে ফেলে দাও কেন এ করবে কেন ভগবৎ ভজন করা মানে আমাদের স্বর্গের যে আধিপত্য সবাই আমাদের পূজা করে ইন্দ বরুণ ন করে এটাকে অতিক্রম করে চলে যাবে তো ভগবানের কাছে তা আমরা কেন সহ্য করব। হিংসা মাস্চর্য এই ব্যক্তি আমাদের আমাদের অতিক্রম করে চলে যাবে আমরা ভগবানের চরণ পেলাম না হ্যাঁ এরা চলে যাবে অত সোজা বলে তাদেরকে একবারে মার মার শুরু করে দেয় কখনো মায়া বিভিন্ন রূপে আসবে মায়া মায়া বিভিন্ন রূপ ধারণ করে আসবে কখনো কামিনী কাঞ্চল লাভ পূজা প্রতিষ্ঠা কীভাবে মানুষের রুচি নেই কিন্তু একটু প্রতিষ্ঠা দিয়ে দেন সেই সবাই রুচি হয়ে যাবে সেবার রুচি নেই যে একটু প্রতিষ্ঠার ব্যাপার আছে আমার নাম হবে আমার ছবি আসবে তখন এবার রুচি হবে আর গুরু বৈষ্ণবরা এতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছাপ করবে ওরা চায় না কি হবে এগুলো দি ওদের তো এগুলো কিছু যায় আসে না ইচ্ছা করলে পুরো দুনিয়ার প্রতিষ্ঠা নিতে পারে সে ক্ষমতা ওদের ভগবান দিয়েছে নেয় না কিন্তু এরা বোঝে না যে উনি চাইলে সারা পৃথিবীর প্রতিষ্ঠা অর্জন করতে পারে নেয় না এটা কি ওনার কাছে প্রতিষ্ঠা হলো নাকি এই সামান্য একটা একটা প্রতিষ্ঠা এটাকে প্রতিষ্ঠা বলে ইচ্ছা করলে তো নিতে পারে তো যাই হোক এখানে এখানে বলছেন অবধু সন্ন্যাসী বলছেন দৃষ্টা স্ত্রীয়ম দেবমায়ম তৎভাবই রজিতেন্দ্রিয় যাদের ইন্দ্রিয়র ওপর সংযম নেই তারা প্রতিপদে অপমানিত হন অনেক ব্যক্তি আছে স্বাস্থ্য অনেক জানে অনেক সংস্কৃত সবই জানে কিন্তু যেহেতু কাম আছে প্রতিপদে পদে অপমানিত হন প্রতিপদে পদে কেন ওদের কাম ধরা পড়ে যায় ধরা পড়ে গেলে শেষ প্রচুর ব্যক্তির এরকম দেখা যায় অনেক কিছু জানে কিন্তু জানলে কী হবে লাস্টে ওই ওই জায়গায় অপমানিত হয়ে যায় কাজেই যার সম্পূর্ণ শূন্য জাগতিক কোনো বস্তু যাকে আর কোনো স্পর্শ করতে পারে না জাগতিক কোনো বস্তু লাভ লোস্কান কোনো কিছুই যেগুলো আকর্ষণ বিকর্ষণের কোনো বিষয় তার মধ্যে আর নেই তাকে পরীক্ষা করে দেখা হয়ে গেছে পরীক্ষা করে দেখে নিয়েছে সবাই কাজেই এরাই অ্যাকচুয়ালি ভগবত ভজন করতে পারবেন বাদ বাকি করা খুবই মুশকিল এই আকর্ষণ বিকর্ষণের হাত থেকে কেউ রেহাই পেতে পারে না কেউই না এমনকি ব্রহ্মার মতো যে সম্মানীয় আমাদের তিনি পর্যন্ত লীলা করে দেখালেন সরস্বতী পেছন এগুলো লীলা তারা আমাদের সম্মানীয় তারা কখনো ভুল করতে পারেন না কাজে এখানে ভগবান এখানে অবধূত সন্ন্যাসী বলছেন দৃষ্টা স্ত্রিয় দেবমায়ম তৎভাবই রজিতেন্দ্রীয় যেটা মহাপ্রভু মহাপ্রভু যেখানে বলছেন মহাপ্রভু কি বলেছেন দারু প্রকৃতি হরে মুনি মন স্ত্রীদর্শনের স্থির রহে ওইছে কোন জন কে আছে এই পৃথিবীতে স্ত্রী দর্শনের স্থির রয়ে কোন কোনজন দারু প্রকৃতি হরে মন দারু কাপড় জামার দোকানে দেখবেন কাপড় পরিয়ে মডেল সাথোর ওটা মডেল মহাপ্রভু বলছেন দারু প্রকৃতি কাঠের পুতুল সাজিয়ে দারু প্রকৃতি মনোরূপী মন মুনিদেরও মন হরণ করতে পারে পারে তাহলে মায়াদেবীর অগম্য কোনো জায়গা নেই এত ভয়ঙ্কর যদি কেউ ভয় করতে চায় তাহলে ওই মায়াকে ভয় করবে তোমার চরণের ধন্যবাদ তুমি যদি একবার কিছু করো আমার শেষ সবজি ওই জন্য সর্বদাই খুঁড়ে খুঁড়ে রণবোধ করেন ভক্তিম ঠাকুরের মতো তিনিও বলছেন কুলোদেবী যোগমায়া মরে বা করি আবরং সংবরিবে তুমি বিশ্ব দরি শুনেছি আগমবেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুকে দরি করাও সংসার শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্যক্রমে হয় তারই মুক্তি দিয়া করো অশোক হয় নিষ্কট হয়ে মাতা আমা বলেছে তিনি বলছেন নিষ্কপট হয়ে মাতা আমার মানে আমার পাঁচে তুমি নিষ্কপট হয়ে চাও ওই রকমভাবে আমাকে ভক্তিবীন ঠাকুরের মতো ভগবানের নিয়োজন তাহলে আমরা কোথাকার কি তাহলে দৃষ্টা স্ত্রীয়ম দেবমায়াম তদ্ভাবই রজিতেন্দ্রীয় অজিতেন্দ্রীয় ব্যক্তি যারা করতে নাই গুরুর কৃপা লাভ করে নাই তাদের কান খুলে শুনে রাখা উচিত তারা যে কোনো সময় তারা মায়ার গোলাম এমনিতেই আছে মায়ার গোলাম আরও বেশি করে হয়ে যাবে আরও বেশি করে যখন তখন ওই জন্য প্রভুপাত বলছেন ইংরেজিতে বলছেন ওই বাংলাতে বলি প্রভুপাত বলছেন বদ্ধজীব বদ্ধজীব যে কোনো সময় মায়া কবলিত হওয়ার অধিকার রাখে কি বলছেন বদ্ধজীব যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মায়া কবলিত হয়ে যাওয়ার অধিকার রাখে বোঝা গেল অধিকার মানে তার পড়তে পারে ওনার ভাষাটাই হচ্ছে শুদ্ধ যখন তখন কখন যে হবে কোন ঠিক নেই এক মুহূর্তের মধ্যে হয়ে গেছে সেখানে হয়ে যাবে আর তাকালো খালি ভাসা হয়ে গেল এবার চলল মন মন এবার চলল নরকের দিকে এবার যে দৃষ্ট শ্রেয়ম দেবমায়াম এরা দেবমায়া বিরচিত হাব ভাব তাদের উঠা বসা চাওয়া এমন সেই তাতেই লোকে সব শেষ হয়ে যাবে তাতেই লোকে শেষ পঞ্চম পঞ্চমস্কন্ধে দেখুন অগ্নিধ্র তাকে স্বর্গ থেকে এসে কীরকম বিরক্ত আরম্ভ করো নষ্ট করেছিল যখনই করে ভয়ঙ্কর তপস্যা করুন তখন তার এমনকি নরনারায়ণ যে তাকেও আমরা পাঠ করেছি এখানে নরনারায়ণকে বিরক্ত করছে ও কত ভয় নেই ওর ইন্দ্র যে পাঠালো ইন্দ্র ইন্দ্র কোনো আখেল নেই যে উনি কে নরনারায়ণ যে রয়েছেন তা সে ভগবানের অংশ তাকে পর্যন্ত বিরক্ত করছে পাঠিয়ে দিল স্বর্গের অফিস অফিস পাঠিয়ে নৃত্য গীত আরম্ভ করলো বলে ভেঙে দাও তপস্যা ইন্দু বলছে আরে ওর তপস্যা ভাঙে কত বড় সাহস দেখুন শেষে কি হলো যখন উনি চোখ চিরে চোখ চেয়ে রায় চাইলেন ও দৃষ্টিতে সবাই ভয়ে কাঁপতে আরম্ভ খালি তাকিয়েছেন কাঁপতে আরম্ভ করছে বলে আমাদের শেষ কামদেব যারা গীত করছিল মেয়েগুলো সব স্বর্গের সব ভয়ে পায়ে পড়ে গেছে তখন আস্তে আস্তে যখন বললেন কিছু কথা তিনি বললেন না বলে এগুলো তো তোমাদের স্বর্গে এগুলো দরকার আছে নিয়ে যাও আমি তৈরি করে দিচ্ছি উড়ু থেকে দিয়ে দিলেন উড়ুবরসি যা যাওয়া যা এই স্বর্গে নিয়ে যা তোদের কাজে লাগবে অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে ওখানে নিয়ে যা ভালো করে ওরা তো ভয়েতে আজকে যা আমরা কিছু দোষী নেই বলে আমি সব জানি কিছু করার নেই যা কিছু আমার কিছু ওর তপস্যা কী কে ভঙ্গ করবে সাক্ষাৎ নরনারায়ণ ভগবান তার তপস্যা ভাঙবার চেষ্টা করে কত বড় সাহস চিন্তা করে দেখলে বোঝা যায় আরে বা তাহলে দেব মায়া বিরচিত এই যে আমাদের মুনি ঋষ্মর সিংহমণিজি ঋষ্ম কি নিজের জীবনেতে কে মাতাজিকে কে যে মেয়ে ছেল কিছুই জানে না ঋষ্ম সিংহমণি কি জানেন কিছুই জানি জানেন না কে মেয়ে করে কিছু জানেন না তিনি তিনি জন্ম অবধি কিছু দেখেন সে বাবার ওই হিমালয় ওখানে পাহাড়ে রয়েছেন তাকে পর্যন্ত কি হলো তিনি তো ঋষ্মসিংহমণিকে হরিণের পেট থেকে জন্মেছেন ঋষি ছেলে তিনি কিন্তু সে কি করলো লাস্টে যশিত কিরো মিগা মিগো মানে খেলার পুতুল হয়ে গেল ও মায়ের মেয়ে ছেলেদের খেলার পুতুল নিয়ে খেলছে চিন্তা করা যায় কত বড়ো পাওয়ারফুল তিনি ঋষর সিংহনি যাকে ডেকে নিয়ে এলো তাহলে বৃষ্টি হবে না বৃষ্টি বন্ধ হয়েছে বারো বছর যখন ওনাকে নিয়ে আসলে তবে ওনা কে আনবে কি দিয়ে আনবে ওরা তো লোভ ওনার কিছুতে লোভ নেই তো মানুষকে লোভের একটা প্রলোভন দেখিয়ে গোলাম বানানো যায় গুরু বৈষ্ণবের গোলামি তো করবে না করবে কি কেন পোপাত কাউকে টাকা দেননি আমার গোলামি কর তোর ইচ্ছে হলে কর না যা এ তোর সুবিধে আমি গুরু সেবা করি আমার গুরুদেবের কোনো সুবিধে না আমার সুবিধে আমি সেবা করি গুরু সেবা আমার সুবিধে কে মূর্খগুলো বোঝে না আমি সেবা করি কেন গুরুদেবের আমি সেবা করি আমার স্বার্থে কারণ আমার মঙ্গল হবে গুরুদেবে কি করলে কর না চলে যা যা করি কর গুরু ব্যক্তি যা আসে নাকি তাহলে ঈশ্বরসিংহ মুনির মতো ব্যক্তি তাকে পর্যন্ত গোল খাইয়ে দিল চিন্তা করা যায় সুখদেব গোস্বামীকে কত পরীক্ষা করলো জনক মহারাজ কিছু করতে পারলাম বলে এ একটু পাকা লোক এ পাকা এ কোনো একে কিছু মায়া দিয়ে কিছু করা যাবে না কিছু করা যাবে না অনেক পরীক্ষা করে দেখল লাস্টে কানায় কানায় ভর্তি দুধ দুধের পাত্র লাস্ট পরীক্ষা তাহলে এই দুধের পাত্র নিয়ে তুমি এই জায়গা পুরো ঘুরে এসো একটা বিন্দু যেন না পড়ে এটা হচ্ছে লাস্ট পরীক্ষা ও তো পাস করে গেলে চিন্তা করে যায় তাহলে আমাদের পরীক্ষা করবার জন্য সব সবসময় মায়াদেবী থাকবেন লাস্ট পরীক্ষা করবার জন্য কিন্তু যার গুরুচরণ নিষ্ঠা আছে ব্রহ্মাণ্ড তারিতে সে শক্তি ধরে এত শক্তি তার কিন্তু গুরুসেবা আমরা করতে চাই না আমরা মনে করি কী করবো আমার নিজের চরকায় তেল দিই এর নাম যশ হবে এটা ওটা করি আর পরে তো চলেই যাব কি আছে একটু ঠকিয়ে নিই গুরুদেবকে পরে তো যাবো এসব তো প্ল্যান আছে আমার কিন্তু ও যে জীবনটা যে নরকের দিকে নিয়ে যাবে এটা বুঝতে পারছে নিয়েকে বেশি চালাক মনে করছে মনে করছে এর বেশি বুদ্ধিমান আমি ওদের সবচেয়ে বড় বড় ছাগল এটা বুঝতে পারছে না সবচেয়ে বিপদের দিকে নিয়ে যাচ্ছে পরে যখন সে পড়বে তখন হাহাকার করে বুক চাবড়াবে হায় হায় কি করলাম আমি এ তো ভাবিনি এরকম হবে আমি তো অন্যরকম ভেবেছিলাম হবে তাহলে দৃষ্টা স্ত্রীয়ম দেবমায়াম তদ অজিতেন্দ্রীয় অজিতেন্দ্রীয় ব্যক্তিকে এই দেবমায়া যে কোনোভাবে যখন তখন কাবু করে ফেলুক আর জিতেন্দ্রীয় হবে জিতেন্দ্রীয় কে হতে বাস্তবিক জিতেন্দ্রীয় গুরুসেবকই হতে পারে যেমন রামন গোসিমা জিতেন্দ্রীয় গুরু গুরুসেবক ছাড়া কেউ জিতেন্দ্র এর নামকে বা জিতেন্দ্র যোগী মণি যোগী যারা যোগী যোগ করছেন যারা জ্ঞানমার্গে এরকম হাজার হাজার প্রমাণ আছে তাদের সবারই অর্ধেক রাস্তা গিয়ে পতন হয়ে গেছে হাজার হাজার প্রমাণ কিছু দূর গেছে গিয়ে আবার পড়ে গেছে কেন এই পথগুলো তো বাস্তবিক পথ নয় আমি যোগের পথে যেতে পারি জ্ঞানের পথে যেতে পারি মায়াবাদের জ্ঞানের পথে কিন্তু এগুলো বাস্তবিক পথ নয় এগুলোর এই পথে অগ্রসর হলে যে কোনো সময় আমার পতনের সম্ভাবনা আছে হয়তো হতে পারে মায়া জয় করেছে কিন্তু মায়া জয় করলেও যে আবার মায়াতে পড়বে না তার তো কোনো গ্যারেন্টি নেই মায়া জয় হয়তো করেছে এটা অস্বীকার করে মায়া জয় করেছে কিন্তু মায়া জয় করেছে কত দিনের জন্য এটা লেখাপড়া আছে কি মায়া জয় করার পরেও আবার মায়াতে পড়েছে এই জন্য শাস্ত্র বলছেন যে জীবনমুক্ত ও পি পুনর্বন্ধনম যান্তিক সকর্মপি জীবনমুক্ত হয়ে গেছে জীবনমুক্ত তার কোনো বন্ধন নেই জীবনমুক্ত হওয়ার পরেও পুনরবন্ধনমযান্তিক সকর্ম নিজের কর্মফলে আবার বন্ধনে পড়ে গেছে জীবনমুক্ত হয়ে গেছে বেঁচে থাকা শারীরিক অবস্থায় জীবনমুক্ত কিচ্ছু করতে পারছে না প্রকৃতি তারপরেও আবার পড়ে নিজের কর্মফল খারাপ আবার পড়ে গেল তাহলে ঠিক যেমনভাবে পতঙ্গ আগুনের রূপ দেখে স্থির থাকতে পারে না আর জানতে পারে না যে আমি আগুনের দিকে যে ছুটব তাতে আমার মৃত্যু ছাড়া কিছু হবে না এটা বুঝতে পারে না গিয়ে ওই আগুনেই ঝাঁপ দেয় লোভে পড়ে ওই রূপ দেখে আর তাতে পুড়ে মরে যায় ঠিক সেরকমই প্রলোভিত পততি অন্ধে তমাসে আগ্নে পতঙ্গবাদ প্রলোভিত লো লোভ চলে আসে সঙ্গভাব বাস্তবিক সাধুগণের জীবন যদি দেখেন তারা যদি আপনাকে গোপনে বলে অনেক পরীক্ষা তাদের দিতে হয়েছে অনেক পরীক্ষা তারা কিন্তু কিছু মনেই করে না তারা পরীক্ষা দিয়েছে প্রত্যেক পরীক্ষা পাস করেছে প্রত্যক্ষ একটু চাইলেই অনেক ভোগ করতে পারবে করেনি তারা প্রত্যেক সাধু জীবনে পরীক্ষা এসছে ভয়ঙ্কর তারা বলে কেউ বলে না কিন্তু কিছু করতে পারেন সেই সে প্রলোভনগুলো হাতের সামনে বলো হাতের মুঠোয় তারা নেয়নি ওগুলো করে নাই তারা এইভাবে তারা জয়যুক্ত হয়েছে গুরু কী পাতে নিজের বলে হয় না নিজের বলেতে জয় করা যায় না গুরু কী পাতে বৈষ্ণব কী পাতে হয় কাজেই প্রলোভিত পততি পততি অন্ধে তমাসে অগ্নৌ পতঙ্গবধ অগ্নি অগ্নিতে পতঙ্গ যেমক যেমন পুড়ে মরে ছাই হয়ে যায় ঠিক সেই ভাবেই পততি অন্ধে তমসি অগ্ন পতঙ্গের মতো পুরে মরে সন্ন্যাসী বলছেন জসিৎ বলছেন জসিদ্ হেণ্য আবরানম্বরাদিদ্রব্যইশু মায়া রোচিত মোর প্ররোভিতাত্মা হি উবুদ্ধ্যা উপভোগবুদ্ধ্যা পতঙ্গবৎ নশতি নষ্টদৃষ্টি ইয়শী বুঝতে পারছেন মায়া তাহলে সে প্রথম যশিত কামিনী হিরণ্য মানে কাঞ্চন ইয়শিত হিরণ্য আবরণাম্বার আবরণ মানে শয্যা আদি যা কিছু আছে সব প্রলোভনের জিনিস যেগুলো একেবারে ভয়ঙ্কর প্রলোভন মানে এ কেউ জয় করতে পারে না কেউ জয় করতে পারে না তাহলে এই এ যশিত হিরণ্যাভরণাম্বরা দিশু বা যশিত হিরণ্যাভরণা আবরণাম্বরাদি দ্রব্যেশু মায়া রচিতেশু কী বলছেন যশিত হিরণ্য আভরণাম্বরাধীষু অর্থাৎ দ্রব্যেশু আর কি মায়া রচিতেশু মুরহ এরা মায়া নির্মিত এই বস্তুগুলো বুঝতে পারে না যে বিভিন্ন সোনা দানা এ এর মধ্যে কলিকে স্থান দিয়েছেন তো কলি যখন কোথায় থাকবো এগুলোর মধ্যে থাকো এগুলোর মধ্যে তুমি থাকো মানে যেখানেই থাকবে টাকা পয়সা কামিনী কাঞ্চন জুয়া খেলা ও থাকবেই ওর মধ্যে কলি থাকবেই হ্যাঁ ওর মধ্যে থাকো তারপরে যখন বললো আর একটু বড় জায়গা দিন এত ছোটো জায়গায় থাকা যায় তা ঠিকের জন্য পুনঃশ্বজা আছো মানায়ও জাত রূপম অধাত প্রভু এই সোনা দানা যেগুলো আছে সব চকচকে বস্তু যেগুলো জগতের লোক চায় এর মধ্যে থাকে তাহলে যশীদ হিরণ্যা বরাম্বর বরাদি দ্রব্যেশু মায়া রচিতেশু প্রলোভিত আত্মা এরা প্রলোভনে পড়ে যায় বাবা ছেলের সঙ্গে কাটাকাটি হয়ে যায় হয়ে যায় সামান্য জমির পেছনে গুলি গুলিগোলা চলে গেল ভাই ভাইকে গুলি করে মেরে দিল বৃন্দাবনে কত ওরা ভাইয়ের সঙ্গে গুলি করে মেরিয়ে দিল একটা সামান্য একথালি জমি মেরে ফেলল গুলি করে দিল যা হবে হবে এই এইরকম অবস্থা তাহলে দেখুন এখানে ওই যে প্রলোভিত আত্মাহী উপভোগ্য বুদ্ধা যার জন্য জগতের কোনো বস্তুতে আমার ভোগ্য বস্তু থাকলে প্রসাদ প্রসাদ পেতে হবে গোলামের মতো প্রসাদ প্রসাদ পেতে হবে প্রসাদে যদি আমি অন্যরকম বুদ্ধি করি তাই তো হয়ে গেল আমার তো অপরাধ হয়ে গেল প্রসাদে ভালো মন্দ বুদ্ধি এটা ভালো লাগে না ওটাও ভালো লাগে এটা ফেলে দেবো এটা ছাগলের বুদ্ধি এ তো হবে না এ তো শেষ এ তো শেষ হয়ে যাবে প্রসাদ বুদ্ধি নেই এটা খাওয়া দাওয়া বুদ্ধি তো হোটেলে খেলি ভাল প্রসাদ খাওয়া তো দরকার নেই প্রসাদ প্রসাদ বিচার নেই হোটেলে থাক হোটেলে থাকলে ভাল তাই যে প্রলোভিত আত্মা হি উপভোগ্য বুদ্ধি এর উপভোগের বুদ্ধি আছে যার দেখবেন কোনো ভোগ ভোগবালু ভোগবাসনা নাই লালসা নাই তাকে বিপদে ফেলা কঠিন তাকে বিপদে ফেলা কঠিন হবে কারণ তো তো নেই মানুষের একটা প্রলোভন দেখে তবে তাকে কাবু করে কোনো জিনিস না কোনো না কোনো জিনিসে তার দুর্বলতা আছে যারা এভাবে জনগণকে পাগল বানায় তারা দেখে আগে এর কিসে দুর্বলতা আছে বুঝে গেল একে এর খুব পাওয়ারফুল কিন্তু এর একটা দুর্বলতা আছে তো ওইটা দিয়ে ওকে পেছিয়ে ফেলবো হয় কামিনী ও কাঞ্চন লাভপুর যে কোনো একটা দিয়ে ওকে আগে দেখে যখন দেখে কোনোটাই যেন নেই তাকে কি কী বিপদে ওকে চক্রান্ত করে রাজনীতি করে কোনো কিছু বিপদে ফেলে যায় তো কোনো নেই তো কিছু বুঝে গেল এইভাবে আটকায় তাহলে এই জশিদ হেরণ্যাভার নামাম্বারাদি দ্রব্যৈসু মায়া রচিতেইসু মূরহ প্রলোভিত হি উপভোগ্য উপভোগ বুদ্ধা পতঙ্গবৎ নষ্ট নষ্টদৃষ্টিহী এরা বুঝতে পারে না এইভাবে এরা পতঙ্গের মতো পুরে মরে শেষ হয় এভাবে জীবনগুলো শেষ করে আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলছেন কখনও ভালো কখনো মন্দ কখনো অল্প কখনো বেশি যখন যেরকম আসে সেভাবে জীবনধারণ সাধুরা করেন সাধুদের এরকম প্রলোভন থাকে না যে আমাকে এটা খেতে হবে ওটা খেতে হবে জীবন রক্ষা জীবনটাকে রক্ষা করতে হবে ভজন করতে হবে এই জন্য আহার তাদের কোনো বিচার থাকে এটা খাবো ওটা খাবো না এরকম ধরনের বিচার থাকে না এটা হয় না যার আমি কালকেও বলছিলাম যার জিহভার লালসা আছে হানড্রেড পারসেন্ট যেন সব ওর দুর্বল প্রথম থেকে শুরু করবেন চোখ কান নাক এখানে নাবজে চিপ থেকে আরম্ভ করে উদর উপস্থ সব দুর্বল ওকে ফেলবেই ফেলবে এ স্বাস্থ্যের কথা কোনো মুখ মুখ মিথ্যে হতে পারে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন জিত জিতে সর্বম জিতে রসে যখন যতক্ষণ জিউভাকে কেউ জয় করতে না পারবে তা আদ জিতেন্দ্রীয় সাত তাকে জিতেন্দ্রীয় বলবে না তাকে জিতেন্দ্রীয় বলতে যেও না যার ভাটা জয় অনেক কিছু সে হাত পা নিশ্চিত চোখ কান সবই লাইনে এসে গেছে কিন্তু জিভটা লেও না জিভ আসে তাবদ তা আদ জিতেন্দ্রীয় নাত তখনও পর্যন্ত ওকে জিতেন্দ্রীয় বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার জিউ ভা জয় হয়েছে ভা যতক্ষণ জয় না হচ্ছে তাকে কোনো দিন সাধু বলা যাবে না কোনো দিন যত বড়ো হোক জয় বসে রয়েছে সাধু নয় স্বাস্থ্যের কক্ষা মিথ্যে হয় না ভগবান এই উদ্ধবকে বলছেন তাই জন্য বলছেন দেখো জিতাম সর্বম জিতের আসে যসনাকে যে জয় করেছে সে জয় করবে সব জিউবাকে জয় করেছে যা আসবে প্রসাদ রূপে গ্রহণ করলাম প্রাণ রক্ষা আনন্দটা তো পাচ্ছে না আনন্দটা যদি ভজনে পায় তাহলে তো ওদিকে নজর যায় না বা মুশকিলটা কোথায় দেখুন না মুশকিলটা কোথায় বুঝতে পারলেন না মুশকিলটা এইখানে যে আসল জিনিসে আনন্দ পাচ্ছে না ভগবানের ভজন করব সকালে কোনো কিছুতে নজর নেই খালি ভোগের বুদ্ধি কিভাবে এই রক্তমাংসের এই ছাগল কুকুর খাওয়ার দেহটাকে রক্ষা করবে এটাকে শিয়াল কুকুর খায় বলছেন না ভাস তো বলছেন যে এটা তো শিয়াল কুকুর খাওয়ার জিনিস সেই শরীরটা এটাতেই যত্ন এটাতেই যত্ন কিন্তু আত্মার প্রতি যত্ন নেই আমি যে বিশ্বাসঘাতকতা করছি আমার আত্মার সঙ্গে এর ফল আমাকে ভোগ করতে হবে এর পরিণাম ভোগ করতে হবে কিন্তু আমি যে বেইমানি করছি আমার আত্মার সঙ্গে আমি সুবিচার করছি না অপরকে আমি উনি সুবিচার করছেন না আমার সঙ্গে আর তুমি সুবিচার করছো তোমার সঙ্গে তুমি আগে নিজের সঙ্গে সুবিচার করো তোমার নিজের সঙ্গে সুবিচার করো আগে যেটা ভগবান গীতা তো বলছে না উদ্ধারে আত্মা না আত্মানাম না আত্মান বাব বাবো তুমি তো নিজেকে বিশ্বাস করতে তুমি অপরকে দোষ দিচ্ছ বিশ্বাস করতো তো তুমি নিজে তুমি নিজের সঙ্গে বিশ্বাস কর তুমি তো ভজন করছো না তুমি তো ফাঁকি মারছো তুমি তো চালাকি করছো তা তোমার পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে যখন যেখানে পৌঁছাবে সেখানে তো আগুনে জ্বলে মরবে পতঙ্গ যেমন পড়ে বুঝতে পারছো না ভালো কথা কানে ঢোকে না ভালো কথা কানে ঢোকে না যখন গুরু বৈষ্ণব বলে ভগবান বলে সাধু গুরু বৈষ্ণব এই যে বললেন স্তোকং স্তোকং গ্রসেদ গ্রাসম দেহ বর্তে তো যাবতা গৃহাণু হ্যাঁ গৃহাণু হিংসন আত্মেত বৃত্তিং মুনিহি মণিহী বলছেন মধুক মধুকরের নিকট আমি কী শিখেছি না কোনো লোককে যেন কষ্ট দেওয়া না হয় আমার আমি তো আর রোজগার আমি তো আর এখন তো আর রোজগার করি না আগে রোজগার করতাম পকেটে টাকা ভক্তি থাক এখন রোজগার করি আমাকে ভিক্ষাতেই চলতে হবে আমাকে তো আমি কিসে চলবো আমি কি রোজগার করবো হ্যাঁ ভিক্ষাতেই চলবে কেউ ভিক্ষা দিল কেউ একটু চাল এভাবে আমার চলতে হবে কিন্তু কোনো লোককে যেন কষ্ট দিতে নিষেধ করেছে মাদুকুরি ভিক্ষা এ একটুখানি চাল দিলো একটু ডাল দিল যে কোনো কোনো মতে কোনো কাউর যেন কষ্ট না হয় যে ব্যক্তি দান দিতে গিয়ে ভেতরে কষ্ট এতগুলো জিনিস আমি দিয়ে দিলাম ওর একবার ভজন থেকে সর্বনাশ হয়ে গেল এতগুলো জিনিস আমাকে দিতে হলো থাকলে ভালো হতো এই যখনই এতগুলো জিনিস দিতে হলো কেন মানুষ তো দিতে চায় না তথাপি মাধুকুরি ভিক্ষাতে কোনো ক্ষতি হয় না কারণ এক মুঠো দিয়ে দিল এক মুঠো করে সব জায়গায় নিয়ে মাধুকুরি ভিক্ষার মতো এসে যা আমরা তো তাই করেছি এতকাল কি করলাম আর সবই তো জানে ওই যা আসবে তার সঙ্গে যা শাক পাতা জন্য ফুটিয়ে খেলে এই করে গ্রন্থের পর গ্রন্থ সব দিনের পর সবাই জানে এটা তো বানানো কিছু নয় মহারাজ সবাই জানে এই অন্ধকার আলো নেই আমি কি আলো আমি কোথাকার ছেলে কিন্তু এটা বিচার করলে তো হবে না এখন সাধু তাই ইলেকট্রিসিটি নেই কিছু নেই অন্ধকারই ওই বসে বসে দিনের বেলা লিখে নিলাম রাতে ভজন কীর্তন সফল অতি ঘুমিয়ে রয়েছি যেখানে আপনারা একসা সেকেন্ড থাকতে পারবেন না ঢুকলেই ওরে বাপরে গরম বলে পালাবে তার তো ভগবানই তো ব্যবস্থা করেছে এই সহ্য তা কে দিল আমার আমি কি নিজে থেকে করেছি না গুরু দিয়েছে গুরুদেব দিয়েছেন তো এই সহ্য কমান ওইখানে পড়বে আরামে ঘুম ঘেমে একবারে বিষ্ণা মানে মাদুরটা ভেজে বিষ ওর মধ্যে আরামে উঠলাম আবার সকালবেলা তিনটের সময় উঠছে সব করে এবার বসে বললাম তো এই শক্তিটা কে দিয়েছে শক্তিটা দিয়ে আমার থেকে এসছে গুরুদেব দিয়েছে তিনি জানেন এর দরকার একে আমি দেবো কেন এ করতে চায় কিছু যে চায় না তার কাছে শক্তি কী করে আসবে না শক্তি দেবে না তাহলে বলছেন এই মাদুকরেন শিক্ষা করেছি অল্প অল্প পরিমাণে কাউট যেন কষ্ট না হয় ঠিক আছে তুই বাবা দুটো টাকাই দে পাঁচ টাকাই দে যা হয় তোর যেটা তাই তো এটা দিয়েই সব জড়ো করে যা জুটলো যেগুলো আপনারা ফেলে দেবেন সেগুলো তো আমি খেতাম আমি কি সেই ঘরের ছেলে খেতাম কিন্তু আমি খেতাম ওইভাবেই আমি আনন্দ যে পাতাগুলো যেগুলো আপনারা ফেলে দেবেন খাবেন না এগুলো রান্না করে খাও আনন্দটা তো খাওয়াতে নেই আনন্দটা তো অন্য জায়গা থেকে আসবে আনন্দ যদি আমি খাওয়াতে খুঁজতে যাই আনন্দ যদি আমি কামিনী কাঞ্চনে খুঁজতে যাই আনন্দ তো ওখানে নাই ওখানে কি আনন্দ আছে কি তা আমি তো আনন্দ ওইখানে খুঁজছি তাহলে আনন্দ কী করে পাব। আসল আনন্দটা তো অন্য জায়গায় আছে সেখানে করো আনন্দটা পাবে সেটা কেউ করবে না তাহলে কি করো হবে সেই জন্য বলছেন মধুকরের নিকট আমি এই শিক্ষা করেছি আমি কাউকে বিরক্ত করব না যে যা পারে তুই বা দু টাকা তাই দে যা আছে তো জড়ো করে এটা কিছু হলো এবার খেয়ে জীবন রক্ষা যেটা জগদানন্দ আমি বারবার এই কথা আলোচনা করেছি এবং করতে চাই আবার জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত যেন কোনো কোনো যদি কেউ বাস্তবিক সাধু হতে চায় জগতানন্দের সব ছেড়ে দিয়ে ওরা এটা পড়বে ভাগবত পড়বে আরে ছাগল ভাগবত পড়বে তাগর স্পর্শ করার অধিকার নেই ওইগুলো পড়বে না ওলে তো নিজের চরিত্র ধরা পড়ে যায় নিজের চরিত্রটা ধরা পড়ে যাবে তো ওখানে জগদানন্দ ওটা পড়বে না আর তাড়াতাড়ি করে বড় হবে বক্তৃতা দেবে বললে শুনবে না জগতানন্দের প্রেম বিব্রতের বিস্তৃত ব্যাখ্যা হয়েছে কবে এই গেল পুরুষোত্তমের কার্তিক বোধের আগে পুরুষোত্তম ব্রতে তখন হয়েছিল কার্তিক অন্য কিছু হয়েছিল আবার এই কার্তিক অন্য কিছু হচ্ছে হচ্ছে তো আর এই যে চৈতন্য চৈতন্য শুরু হয়েছে এ পুরো ব্যাখ্যাটা শেষ পর্যন্ত চলবে কিভাবে হবে হয়তো দেহ ছাড়ার আগে যদি করতে পারি ভালো হয় চেষ্টা থাকবো কার্তিকব্রোধ হয়ে গেল পর ওটার একটা একটা হরিকতার ব্যবস্থা রাখ রাখতে হবে যাতে এটা পরিপূর্ণ হয় এটা গম্ভীর বিচার তো চৈতন্যচর আমি তো তাহলে জগদানন্দর প্রেমবীরভূত আমি ইচ্ছে করে করেছি আমি জানি লোকে হয়তো বলবে কী জগন্দান জগদানন্দ জগন্দর প্রেমবীরভূতের ব্যাখ্যাগুলো শুনবেন তাহলে বুঝবেন জগন্ানন্দকে পড়তে চায় না কেন জগদানন্দ প্রেমবিব্রতের মধ্যে পড়লে পরে আমি যে উলঙ্গ আমি যে নিকৃষ্ট উলঙ্গ সেটা ধরা পড়ে যাবে এত সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা জগদানন্দের মতো এত স্পষ্ট ভাষায় কেউ বলেছি বলুন পড়েছেন জগদানন্দ প্রেম না পড়েন নাই তা কত সুন্দর লিখেছেন তো পরিষ্কারভাবে সমস্ত ঝিউ লালসে যে ইতু যায় কৃষ্ণদান পরায়ণ কৃষ্ণ নাহি পায় গোড়ার আমি গোড়ার আমি মুখে বলিলে নাহি চলে গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে লোক দেখানো গোড়া বজা তিলক মাত্র ধরি গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি গোড়া তো বসে যে ভেতরে সঙ্গে কী করছিস গোড়া তো বসে লইজো ভেতরে গোড়া ধরে চুরি গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে এটা মনে থাকে যেন সাধুগুরু সব সুযোগ দেন সহ্যে 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 সুযোগ দেন কত দূর পর্যন্ত যায় তারপর তার ব্যবস্থা করেন শয়তানের শয়তান প্রভাত বলতেন কৃষ্ণভক্ত শয়তানের কত তুই শয়তান হতে পারিস তার উপরে শয়তানে পড়ে কৃষ্ণভক্ত শয়তানকে মানাবার জন্য শয়তানের ওপর শয়তানি করে ঠিক করবে ওকে তবে ঠিক করবে এখানে বলছেন যে মাদুকুরি করে অল্প অল্প নিয়ে কোনো গৃহস্থের যেন হিংসা বা কোনো কষ্ট না হয় এইভাবে মুনি যারা মৌন অর্থাৎ যারা ভজন করতে চান সাধুগুরু বৈষ্ণব এইভাবে জীবনযাপন করবেন স্তোকম স্তৌকম গ্রসেত গ্রাসম দেহ ওয়ারতে তো ইয়াবতা যতক্ষণ দেহ আছে তো দুটো মুঠি খেতে তো হবে দেহ যখন আছে তখন তো দুটো মুঠো খেতে হবে কোনো মতে শরীর রক্ষার জন্য শরীরটা যখন ঠিক মতো চলে যুক্ত বৈরাগ্য করে বেশি করে যেন সেবা করা যায় এমনভাবে আহারগুলো করতে হবে কোনো মতে ভগবানের ইচ্ছায় এমনিতেই বৈষ্ণব যারা দেখবেন ভালো করে খেয়াল করবেন যারা আমাদের গুরু মাছ কী খেতেন কিছু পেতেন কি পুরো সারা জীবন ভিক্ষা একটা নিরীহ মানুষ এত বড় একজন পণ্ডিত এত বড় কোনো দিন কারোর কাছে কোনো চা ও যা জুটলো ওতেই খেয়ে আবার লোক চলে এলো কালনা মন্দির লোক চলেন তিনি কি করলেন গুরুভাইকে বা বৈষ্ণবকেও খাইয়ে দিলেন ও আপনি কি খাবেন আমার আজকে পেট খারাপ হয়েছে প্রচণ্ড শরীর খারাপ আমি আজকে খাবো না ওই যে গঙ্গায় দিতাম ভালো হলো আপনি এইভাবে যে কতবার বৈষ্ণবদের খাইয়ে দিয়েছেন নিজে খাননি নিজে না খেয়ে রয়েছেন আর মাসের মধ্যে তো প্রায় কুড়ি দিন একুশ দিন তো হ্যাঁ চললো উপবাস এর যোগ্য হচ্ছে এর উপবাস এ কী করে থাকতেন বিগ্রহ প্রতিষ্ঠা আদি সব কী করে থাকতেন না খাওয়া না জল আপনি কল্পনা করতে পারবেন একটা মানুষ কি করে থাকে পুরো মাসের মধ্যে প্রায় পনেরো ষোলো দিন এইভাবেই চলত আরও বেশি আর কীর কৃষ্ণধন প্রভু তার সঙ্গে থাকতো বনগোস্বাই মহারাজের ও স্ত্রী প্যারালিসিস হয়ে গেছিলো আমাকে বললো না এক গোবর্ধন পরিক্রমার ফল দেওয়া হলো আমাকে বলছে মহারাজ বাঁচা নাকি আমাকে স্ত্রীর সেবা করতে হয় এত বছর ধরে স্ত্রী বিষ্ণায় পুর পায়খানা নিয়ে যেত আবার ও বিশুদ্ধ ব্রাহ্মণ প্রত্যেকবারে কাপড় ছাড়বে শুদ্ধ করবে আমি মরে যাব আমার আপনার ব্যবস্থা আমি কি ব্যবস্থা করবো গুরুদেব আছেন ঠিক আছে আপনার নামে পরিক্রমা করবো সেই পরিক্রমার ফল কৃষ্ণধন প্রভু আমাকে ঘরে বসিয়ে বেহালায় আমাকে বললো আপনি কোন তারিখে করেছেন ওনার নামে আমি বলে বললাম তা উনি তো ব্রাহ্মণ ভালো বৈশ আমাকে সংকল্প করে নিয়ে নিল তার বোধ এক মাসও যায়নি তার স্ত্রী চলে গেল চলে গেল তো যাই হোক ইনি থাকতেন কিভাবে কষ্ট করছেন কি রান্না করতেন যে কোনো একটা কালনাতে একাই থাকতেন একাই রান্না করতেন একাই পুজো একাই সবই একা গঙ্গায় স্নান করছেন ভিক্ষা করছেন কেউ তো ছিল না উনি শিষ্য বানাতে চাইতেন পুরী বলে কাকে শিষ্য বানাবো আমি তো নিজেই শিষ্য হইনি এরকম বলতে আমি তো নিজেই শিষ্য হইনি শিষ্য কাকে বানাবো লাস্টে তো আর কোনো উপায় রেখলো না জোর জবরস্তি ওনাকে বললো এইভাবে তাহলে তিনিও মাদুগুরি করে খেতেন সারা জীবন মাদাগুরি করে আর আমাদেরও শিখিয়ে গেছেন বাবা কোনো লোভেতে যা পড়লেই সব শেষ আর জলে ভগবান ঠিক চালিয়ে নেবে দেখবে যার কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য যার বশীভূত হয়ে গেছে তার কোনো তো পীড়া হয় না কষ্ট হয় না মেন তো ওগুলোই পীড়া দেয় এই জন্য স্তোকং স্তোকং গ্রাসের গ্রাসম দেহ বাড়তে তুই যাবতা যতক্ষণ দেহ থাকবে কিছু কিছু করে অল্প অল্প নেবে তো না হলে চলবে না রোজগার তো আর করব না যে যা দিয়ে গেল মাধুগরি কষ্ট না হয় এই জন্য এখনও পর্যন্ত আমি সাবধান করি কারোর কাছ থেকে চাইবি না জিজ্ঞাসা করুন বসে রয়েছে কেউ কিছু দিলে কেটে দিল কী করে নিশ্চয়ই চাই না আমি চাইনি এমনি দিও না কোনো না ইচ্ছে হলো দিল না দিল তার ইচ্ছে হলো দিল না দিল চলে যাবে আমাদের আটকাবে না ভগবান দুমুটো খেতে দেবে না হতে পারে না যার জন্য আমার জীবন উৎসর্গ সে আমাকে দুটো খেতে দেবে না এটা হতে পারে কোন চলেই যাবে আমার তাহলে গৃহানো হিংসন না তিষ্টেত বৃত্তিং মাধু করিম মনিহীন আর ঠিক মধুকর যেমন প্রত্যেকটা ফুল থেকে অল্প অল্প করে মধু সংগ্রহ করে এক ফুল থেকে তো পায় না এক ফুলে কতটা পাবে সেইরম বলছেন অনুভ মহদ্ভ্য শাস্ত্রেভ্য কুশল নরহা সর্বতহ স্বারম আদাত পুষ্পেভ্য ইগ সঠ যেমন মৌমাছি এক এক ফুল থেকে অল্প অল্প করে সার সংগ্রহ করে নিয়ে নেয় আর একটা ফুলকে বসে থাকে না ঠিক সেই রকম সাধু প্রত্যেকটা যারা গৃহস্থ শ্রদ্ধা করেন সাধুর প্রতি তারা কিছু না কিছু দেবেন অল্প চাইতে হবে না তারা দেবেন কিছু ওই দিয়ে ভিক্ষা করে চলে যাবে আর যদি কেউ সাহায্য করে এ ধরনের নির্মাণ করে দেয় কমিটি ফমিটি তাতে ভগবানের সেবা হল এটা তো আমার ভোগের সামান নয় এটা তো আমার ভোগের বস্তু নয় এটা সেবার জায়গা হরিকথাও চলে গেলাম তো এটা এর সঙ্গে আমার কি ভোগের সম্বন্ধ হলো কি করে এটা এই জায়গা এইগুলোর সঙ্গে আমার কি সম্বন্ধ আমি কি আমি কি এখানে এক ঘন্টা ঘুমোতে এসেছি না কিছুই কিছুই না ভগবানের সেবার জন্য এটা কমিটি করেছে করেছে ভালো এটা তো আমার বাবার কিছু না আমার সইও নেই ভালোই হলো ভগবানের সেবা হবে ভালো কালেই বউপাত বলতেন কৃষ্ণ সেবায় যাহা প্রহুপাত বলতেন কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয় বলিয়া ত্যাগে তাহা হয় ভুল তুমি বিষয় বলে লাতিমা বড়ো সাধু দেখা যাচ্ছ কি হবে তোমার তোমার বৈরাগ্যের কি দাম আছে বৈরাগ্য কোনো ভগবানের সেবা লেগেছে তাহলে কী বৈরাগ্য কে দাম দেবে তাহলে প্রহুপাদের ভাষাগুলো দেখুন কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয় বলিয়া তাহার হয় ভুল বিষয় তা তুমি নিচ্ছ না তুমি সবাই লাগাও ভগবানের সবাই লাগি তো ভগবান ওদের মঙ্গল হবে তাহলে ভালো হবে সব লোক দেখা করতে আসবে আসবে জিজ্ঞেস কেউ না কেউ তো আসবে হয়তো এখানে লোক নেই কিন্তু কোন না কোন তো বাইরের লোক তো বেশি সারা পৃথিবী জুড়ে কত লক্ষ লোক শুনছে টিভিতে এখানে সব জায়গায় বিভিন্ন চ্যানেলে কিন্তু এখানে লোক অল্প শুন না শোনা তাতে কী আসে যায় আমার কর্তব্যটা আমি তো করি আমার কর্তব্যটা তো আমি করি আমার ধৈর্যটা রাখি হ্যাঁ শুনছে নাকি আর কি হয়েছে আমার নিজের তো মঙ্গল হচ্ছে আমার নিজের মঙ্গল আমি চিন্তা করবো মাছ বলতেন আমি বলতো আমার নিজের মঙ্গলের জন্য করি কাজে অনুভস্য মহৎভস্য শাস্ত্রেভ্য কুশল নরাহা সর্বতহ সারম আদদ্যাত পুষ্পেভ্য ইব সঠপদ যেইভাবে পুষ্পের থেকে মধু একটু একটু সঙ্গ করে ঠিক যেরকম মাদুকুর ভিক্ষার কথা বলা হলো ওই কথাটা এখানেও প্রযোজ্য কোথায় না সমস্ত শাস্ত্র থেকে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি যিনি সাধু তিনি বিভিন্ন শাস্ত্র থেকে যা যা সার পাবেন যেহেতু ব্রহ্মচর্য আছে হৃদয়ে যার ব্রহ্মচর্য নেই ধারণ করতে পারে না ব্রহ্মচর্য হলো ধারণের মূল যার ব্রহ্মচর্য নাই তে কোনো কিছু ধারণ করতে পারবে না তার চলে যাবে থাকতে পারে না কিছু মেমরি পাওয়ার আছে অল্প থাকে না মানে সার ধরতে পারবে না এই জন্য বলছেন বিভিন্ন স্বাস্থ্য থেকে যেখানে যা ভালো ভালো কিছু পাবে সমস্তগুলোকে সার সংগ্রহ করে এবার নিজের জীবনের গঠনের জন্য বা আমার যেন আবার অন্য লোকেরও উপকার লাগতে পারে আমার এই জ্ঞানটা তো অন্য লোকেরও লাগতে পারে আমারও লাগছে অন্য লোকও লাগতে পারে তাহলে অনুভস্য মহৎভৈস্য শাস্ত্রব্য কুশল নরহ সর্বতহ সারম ইব পুষ্পেভদ মধু সংগ্রহ করার মধ্যে দুই রকমের ভাগ আছে কিন্তু একজন হচ্ছেন মৌমাছি আর একটা হচ্ছে ভোমরা ভোমরাও কী বলে ওটাকে বলে হ্যাঁ হ্যাঁ নান ভোমরা মধু সংগ্রহ দুজনেই দুটো আলাদা দুটাকে বিষ নেয় তাহলে এরা কিন্তু দুজনেই মধু নেয় কিন্তু মৌমাছিও নেয় আবার ভ্রমরাও নেয় কি ভ্রমরা কিন্তু চালাক ভ্রমরা মধু খেয়ে পালিয়ে যায় ও আর বেশি করে নিয়ে জমাবার চেষ্টা করে না কিন্তু মৌমাছি কিন্তু জমায় ভ্রমরা কিন্তু খেয়ে পালিয়ে গেল ও হয়ে গেছে পেট ভরে গেছে গেল ও আরও অন্যদিকেই থাক ও যে বেশি করে অন্য আর একটু নিয়ে গিয়ে রাখি কালকে কালকেই কী খাবো কিন্তু ভ্রমণা এটা করে ওই জন্য ভোমরা কোনোদিন বিপদেও পড়ে না যেমন পদ্মফুল যেমন সূর্যের আলোতে বিকশিত হল তখন ভোমরা বসে মৌমাছি বুঝেবো খেতে 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 এমনই নেশা হয়ে গেল আর ছাড়ছে না আরও খাই আরও খাই এমন সময় হয়তো বসেছে সন্ধে হওয়ার আগে হয়তো আর এবার ফুল যে আস্তে আস্তে মুড়েই যাচ্ছে হেডার আর খেয়াল নেই হ্যাঁ ফুলে তো আটকা পড়ে গেল আর বেরোতে পারছে না সন্ধে হয়ে গেল ফুল তো মুড়ে গেছে আটকে গেল কিন্তু ভোমরা তা না ভোমরা খেয়ে চলে যাবে সেইখানে বলছেন অনুপ এখানে তো হলো আর সংগ্রহ করে আমি বেশি করে রেখে দেবো অনেকে দেখবে সাধু হয়ে টাকা জমাবে ব্যাংকে টাকা রেখে দিয়েছে সাধু হবে কী করে তাহলে ব্যাংকের টাকাটাই যদি তোর কাছে ভগবান হলো তাহলে তুই ভগবানকে আর কী ভজন করবি কোনো একটা বিরাট মঠ চালাতে গেলে হয়তো লাগতে পারে ওপাত এই কথা বলতেন যে সেটা আলাদা কথা কিন্তু কেউ সঞ্চয় করে রাখবে টাকা তার তো স্যার ভগবানের উপর ভরসা আসবে না যার সঞ্চিত টাকা আছে তার ভগবান সে তো আনুগত্য করবেই না আমি জানি যার ব্যাংকে টাকা রেখে দিয়েছে কোনোদিন আনুগত্য না ও আজ না হলে কালকে লাথি মেরে চলে যাবে ও টাকা আছে তো যিনি সর্বস্বটা জন্য দিতে না পাচ্ছেন আবার যদি বলো সদ্গুরু নেই ভালো কথা তাহলে চলে যা সৎগুরুন ভালো হলো তুই তোর মতো চলে যা আর যদি মনে করি সৎগুরু এখনও আছে আছে এখনো তাহলে তার তো সেভাবে বিচার করতে হবে সৎগুরু চর সব দিতে হবে যেটা শাস্ত্র বলছেন সর্বস্ব গুরুবেদ্যাত রসামিত সিন্ধুদের সর্বস্ব গুরুচরণে সর্বস্ব তোমার চরণে সোপিয়া পড়েছি তোমার কী তাহলে সর্বস্ব মানে এমনকি আমার মান সম্মান ইজ্জত যা কিছু এটাও গুরুদেব ওটাও আমার ও কা স্পর্শ করবে না তা সর্বস্ব গুরুচরণে না দিলে গুরুদেবের সর্বস্ব দিতে পারবে না যে সর্বস্ব দিতে না পারছে নিজের জন্য রেখে দিয়ে কি ভবিষ্যতে কী হবে রে বাবা আমাকে কে দেখবে আমার অসুখ আরে অসুখ হলে ঘাটে চলে যাবি কী হবে ঘাটে চলে যা কী হবে এই শরীর দিয়ে অসুখ হলে ঘাটে চলে যাবো কী আছে কী হলো এই কী কাজ হলো কি তোর কাজে লাগলো না শরীরটা এত ভয় কে দেখবে ব্যাংকে টাকা রেখে দে কিছু এরা করবে ভজন অত সোজা নয় তাহলে তো সবাই করতে পারতো গুরু মাহাজের কোনো সঞ্চিতি ছিল প্রবাদের কোনো সঞ্চিত ছিল কমিটি ছিল কোনো কিছু ছিল কোনোদিন ওরা ওরা জান ভগবান আছে আর যদি আমার এই বিশ্বাসটা না থাকে তাহলে আমি লোককে কি কথা বলবো আমার কথা বলাই উচিত নয় আমার যদি নিজেরই বিশ্বাস না থাকে তাহলে আমার কথাগুলো বলা উচিত নয় আমি জানি আমার কিছু হলে সব জায়গা থেকে নড়ে যাবে সেই ব্যবস্থা ভগবান করবে আর কোনো জন্য ইচ্ছা নেই কোনো সব ব্যবস্থা ভগবান করবে সামান্য একটু খবর দিয়ে দেখুন বাবার এই হয়েছে সব নড়ে যাবে চারিদিক খালি সামান্য একটু ইন্টারনেটে দিয়ে দিন বাবার এই হয়েছে ব্যাস সব কি কী হয়েছে কী হয়েছে ছুটে আসবে তো ভগবান করবে তার জন্য আমি ব্যবস্থ ব্যবস্থা ব্যস্ত হয়ে কী লাভ তো করবো কিছু লাভ নেই যা করার তো ভগবান করবেন সকল কাটি দিন হয় তাহলে সায়ন্ত সময়ও হয়ে গেছে আজকে আর হবে না তাহলে ভ্রমরা যেমন চলে যায় সঞ্চয় করে না কিন্তু মধুমাক্ষি সঞ্চয় করে আর এই বিপদটা আমাদের এই এই যে অবধূ সন্ন্যাসী এই বিচারটা দেখাচ্ছে দেখো কিরম বিপদ কত কষ্ট করে সঞ্চয় করলো বছর বছর এসে মধুকে ভেঙে নিয়ে মুছে চলে গেল যা কোথায় যাবি যা আরও বেশি করে আগুন জ্বালিয়ে দেয় যা তো ভালো ওরা পুড়ে মরে যায় আমি তাতে ভাই এইগুলো দেখে অবধে শিখছেন যাই হোক এই পর্যন্ত আজকে থাকল তাহলে সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ন যদি অমৃত রসের মতে মানুষ চে प्रेमाम्बुधौ विहरनि यदि कुरुतानुरागम् चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्यचन्दचरणे कुरुतानुरागम्